হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু প্রীতি ভালো নাই। কারণ প্রীতি নতুন নতুন স্কুলে যাওয়ার পর যেভাবে ওইখানে মাঠের মধ্যে ভেলপুরি ফুচকা আইসক্রিম খাইছে, খায়ে দায়ে এখনো দুই দিন স্কুলে যায় খাইছে, দুই দিনও খাওয়া বন্ধ হয়ে গেছে। গা দুই দিন খাওয়া বন্ধ হয়ে গেছে, এই যে এখন ওআরএস গুলানো হচ্ছে। ওর গাইসদেরকে কিছু বল, গাইসদেরকে কিছু বল। তুই যে হাগরি, তো প্রীতি হয়েছে হাগরি। হাগরিম্যান ও দুই দিন থেকে ওর পাতলা পায়খানা, বমি। তো কালকে আমি ওষুধ খাওয়াইনি, এই জন্য যে একদিন তো দেখা যাক কি হয় না। কিন্তু বাবা আজকে সকালবেলা স্যার প্রাইভেট পড়তে আসবে 8টার সময়, ও সকাল 5:30 থেকে আবার শুরু হয়েছে। কালকেও সারাদিন এরকম হচ্ছে, ওষুধ আনি নাই। তো এই যে এখন প্রীতির পাপাকে বললাম যে ওষুধ নিই, আজকে আমাদের যাওয়ার কথা ছিল, একটু ঘোরার কথা ছিল। কিন্তু প্রীতির তো শরীর ভালো না, স্কুলে যাইতে পারলো না, প্রাইভেটেও পড়তে পারলো না, ঘোরা তো দূরে থাক। এই যেটা ওআরএস গুলানো হচ্ছে, সারাদিন এই জলটা শেষ করতে লাগবে। আর এখানে এখানে ওষুধগুলো দেওয়া হয়েছে, একটা হয়েছে বমির ওষুধ, এটা হলো বমির ওষুধ, এটা হলো পায়খানার ওষুধ, এটা হলো হজমের ওষুধ, আর এটা আমি আনতে পাঠিয়েছি, যদি জ্বর আসে তাহলে খুলবো, নাহলে খুলবো না। আর এটা তো ওআরএস। তো এইভাবে কইরে স্কুলে যায় খায়ে খায়ে রোগ সৃষ্টি করছে, এখন দুদিন থেকে স্কুল যাওয়াই বন্ধ। তাহলে এমন করলে হবে? বল গাছ দেখি, একটু পরে খা, এটাই খা, এটা তোর হাগার ওষুধ। ঠিক আছে, এটা দিয়ে খাওয়া আমার মজা লাগে। জানি না ওষুধ আবার টেস্ট লাগে, একটু জানি না বুঝে ওষুধ খান দেবে বেশি একটা মুখটা কেমন শুকাই গেছে গা দুই দিনে। খেলা খেলা নাই, একবারে খাওয়া সুতটা বেশি একবারে জ্বালায়। সারাদিনে জল শেষ করতে লাগবে তোকে, আমার এদিকে মশলা মনে পুড়ে গেল, দেখ জলটাকে ইসে করলো। ওই যে দুইটা লাগবে না, পরীক্ষা সামনে, আর এগুলা গু গোবর খায় স্কুলে যায় আর তামসা। ওর কিন্তু এখন থেকে স্কুল যাওয়ার সময় 5 টাকাও দিব না আমি ওকে, কিতে ভরসা আছে? আইসক্রিম খাওয়ার কথা কয়, ও ফুচকা খাই আসবে, দিব না। আমি আনতে যাব, আমার সাথে আসবে, বাস ওকে আমি এখন থেকে 5 টাকাও দিব না, বাস।